বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম মিরানাস অয়েল ফ্রি কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিরানা চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া জাল জাল পাবদা মাছের রেসিপি করে দেখাবো আমি এখানে একটা খালি কড়াই নিয়ে নিচ্ছি দেখেন আমি এখানে একটা চওড়া কড়াই নিয়েছি যাতে করে পাবদা মাছটা না ভেঙে যায় আসলে পাবদা মাছটা অনেক নরম থাকে সেই জন্য আমাদেরকে চওড়া পাতিলে বা কড়াইতে রান্না করতে হয় যে পরিমাণ তেল দিয়ে আমরা মাছটা রান্না করতাম সে পরিমাণ পানি আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম এখানে আমি পাঁচ ছয়টা রসুনের রসুনের কোয়া ভালো করে গ্রেড করে নিয়েছি এখানে দুইটা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি এখানে ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি এখানে টমেটো আমি ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি বড়ো সাইজে একটা টুকরা নিয়েছি এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি আসলে এটা আমি ঝাল ঝাল করে রান্না করব সেই জন্য আমি এখন ফানির মধ্যে যে গ্রেড করে যে আগে ব্লেন্ডার করে টমেটো রেখেছিলাম ডিপ ফ্রিজে সেটা দিয়ে দিলাম একে একে পেঁয়াজ রসুন এগুলা দিয়ে দিচ্ছি এই ফাবদা মাছটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে এই ফাবদা মাছটা আমার আম্মাও অনেক পছন্দ করেন আজকে আমার আম্মার কথা খুব বেশি মনে পড়তেছে আমি এখানে সাদমতো লবণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি এখন দিয়ে দেবো আমি মরিচ গুঁড়া এক চা চামচ ঝালটা আপনারা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে আরেকটু বেশি এখানে আমি সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আসলে এটা আমি ঝাল ঝাল করে রান্না করতেছি এখানে কালারটা লাল লাল এসেছে কারণ হচ্ছে আমি যেহেতু টমেটো আপনারা দেখেছেন ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিলাম সেই জন্য এটার কালারটা এত লাল লাল এসেছে এটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে পাবদা মাছটা আসলে ঝাল ঝাল করে রান্না করলে অনেক ভালো হয় আপনারা নিশ্চয়ই দেখতেছেন আমি পানির মধ্যে সবগুলো মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চুলের আঁচটা একবার লোতে রেখে এই কাজটা করবেন এতে করে আর পুড়ে যাবে না পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলার গন্ধটা চলে যায় আমি আবারও দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নিব। দেখেন আবারও কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এতে করে মশলার গন্ধটা চলে গেছে এখন আমি আগে থেকে যে পাবদা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে এভাবে করে আপনারা একটার উপর একটা দিবেন না এভাবে করে ফাঁক ফাঁক রেখে সাইড করে করে আপনারা মাছটা দিয়ে দিবেন এতে করে মাছটা ভেঙে যাবে না আপনারা চেষ্টা করবেন অবশ্যই চওড়া করায় বা চওড়া পাতিল নেয়ার জন্য আমার এই মাছগুলোর মধ্যে অনেক ডিম হয়েছে আসলে এই মাছটা কিন্তু বেশি নাড়া যায় না আমি কিন্তু এখানে কোনো কাঠি লাগাবো না আমি এখন একটা নুসনি দিয়ে কড়াই কড়াই ধরে ভালো করে নেড়ে দিচ্ছি এখানে আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখেন এটা আসলে এটা বেশি কষানো যাবে না কারণ হচ্ছে এখানে যেহেতু মাছটা নিচে দিয়ে লেগে যেতে পারে পাতলা মাছ সেই জন্য আমি এখানে পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে আমি এভাবে কড়াইটা নুসনে দিয়ে ধরে ভালো করে নেড়ে দিয়েছি এখানে কোনো কাঠি লাগানো যাবে না তারপরও আমি হালকা করে উপর দিয়ে একটু কাঠি নাড়াচ্ছি দেখেন হালকা করে আমি এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব টমেটো আমি যে টমেটো কেটে রেখেছিলাম লম্বা করে সেটা এখন আমি দিয়ে দিলাম আপনারা অবশ্যই আমার এই রেসিপি দেখে একবার হল ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে এখন উপর দিয়ে একটা ডাকনা দিয়ে দিচ্ছি চুলের আগুনটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি পাবদা মাছটা হতে আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে আসলে পাবদা মাছ হতে বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিট আমি ভালো করে রান্না করেছি তারপরে আমি দশ মিনিট আবার একবারে লোতে রেখে বসে চুলে বসিয়ে রেখেছি দেখেন আমার ফাবদা মাছটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একবারে দেখেন ঝাল জাল হয়েছে দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে এখন আমি এখানে যে একটা গরম মশলা দিয়ে থাকে সেটা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই এর ফাঁকে দিয়ে আমি লবণটা চেক করিয়ে নিয়েছি আমার এখানে লবণটা পারফেক্ট হয়েছে এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এই মাছের মধ্যে চেষ্টা করবেন বেশি করে কাঁচামরিচ ধনিয়া পাতা আর টমেটো দেওয়ার জন্য এতে করে মাছটা অনেক স্বাদ হয় দেখতে ভালো লাগে খেতে অনেক ভালো হয় দেখেন কালারটা কি সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার চেয়ে আরও বেশি অনেক ভালো হয়েছে আশা করছি আপনারা যারা তেল খেতে চাচ্ছেন না তারা আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার হলো এই তেল ছাড়া ফাঁপা মাছ রান্না করে খাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ